অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ হয়েছে এবং অসাধারণ মানে এক কথায় কি বলবো আপনারে, বর্তমান সমাজের জন্য এটা ছিল একটা মেসেজ। হ্যাঁ, সিনেমা নট অনলি ফর এন্টারটেইনমেন্ট, ইটস এ মেসেজ ফর আওয়ার সোসাইটি, ফর আওয়ার স্টেট। স্টিল নাও বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই সিনেমা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি 10 বছর এরকম ছবি দেখি নাই, বুঝছেন লিডার। আমি বাংলাদেশ যে ছবিটা হয়েছে, আপনি দর্শক আজকে না, আপনি আরো কয়েকদিনে দেখবেন, আপনি এখানে মনে করেন ভরপুর হয়ে থাকবে, ঠিক আছে লিডার। আমি বাংলাদেশ ছবিটা অত্যন্ত, আমি 10 বছরে এই ছবি দেখি। নায়ক থাকলে সাকিব খানে একজন আছে, ওয়ান নাম্বার ওয়ান, অসাধারণ অসাধারণ অসাম অসাম। ছবিটা সেই সুপারহিট ভাই, ছবিটা কাহিনী আছে, সব দিনই মানুষের প্রতিবাদ, মানুষের ভিতরে অহংকার বহংকার সব দিয়ে প্রতিবাদ মানুষের মনে জাগাই। এক বছর পর সাকিবের এই ছবিটা দেখার জন্য আমি মনে করি যে পুরো সপ্তাহে হাউসফুল যাবে এই ছবিটা, এবং একটি গান খুব সুন্দর, খুব ভালো ছবি। ছবিটা দেখতে আসছে, ছবিটার অনুভূতিটা কিরকম? খুব ভালো হয়েছিল। আমরা প্রথম মনে করেছিলাম যে ছবিটার শুরুর দিকটা কোনো অ্যাকশন সিন নাই, কিন্তু ভাই বিরতির পর থেকে যা দেখাইলো, আসলে বস আসলেই তিনি একটা বস, তিনি একজন লিডার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর তার ছবির সাথে যে সমস্ত ছবি রিলিজ হয়েছে, আমি তাদেরকে বলতে চাই ভাই, এইবার খাওয়া নাই ভাই, এবার সাকিব খান আছে, নাফিস খান আছে। সাকিব খানের ছবি অনেক দেখছি, কিন্তু এটার মতন বেটার ছবি আর কখনো দেখি নাই, একদম চুপা, একদম যেমন একদম বাংলার চুপার ছবিটা যেন বাংলার চুপার। ছবিগুলো খুব হিট হয়েছে, এবং সাকিবের মতন ছেলে প্রতিটা ঘরে ঘরে এমপি দরকার আছে।